নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মহাদেবের এই গুণটি বৃষরাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবে পেয়ে থাকেন। তো কোন সেই গুণ তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু জীবনে এগোনোর জন্য ছোট্ট একটি কাজ করতে বলবো, যে কাজটি করলে খুব ফলপ্রসূ এবং আপনারা 100% কেন 200% সাকসেস পাবেনই পাবেন, আমি এটি খুব জোর গলায় বলছি, তাই ভিডিওটি পুরো দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃষরাশি, আমরা সকলেই জানি বৃষরাশির যে প্রতীক সেটা হচ্ছে ষাঁড়। আর আমরা এও জানি যে মহাদেবের যে বাহন সে হচ্ছে একটা ষাঁড়। তাই এতটুকুটা আমরা বুঝতেই পারি যে মহাদেবের একটি কৃপা এবং মহাদেবের কিছু গুণ এই বৃষরাশির জাতক ও জাতিকার মধ্যে কিন্তু থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি এতদিনকার রিসার্চে যা পেয়েছি তা থেকেই আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। দেখুন, প্রথমে আসা যাক বৃষরাশির জাতক ও জাতিকার যে গুণগুলি থাকে সেগুলি আমি ছোট্ট করে বলছি, তারপরে মহাদেবের যে গুণগুলি রয়েছে সেগুলিও আমি আপনাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, বৃষরাশির জাতক ও জাতিকারা খুব সহজ ও সরল হয়, একদম নো ডাউট সহজ সরল হয় এবং মনের মধ্যে অত ক্যাঁচ থাকে না। দ্বিতীয়, বৃষরাশির জাতক ও জাতিকারা মানুষের উপকার করতে যায়, কিন্তু মানুষের যার উপকার করে সে কিন্তু পরে তাকে ভুলে যায় এবং পরবর্তীতে বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু আবার সেই কথাগুলো ভুলে গিয়ে আবার দ্বিতীয়বার সেই মানুষটির কাছে যায়। এছাড়াও বৃষরাশির জাতক ও জাতিকারা রেগে গেলে কিন্তু কাউকে এরা চিনে না, সচরাচর এরা রাগে না, কিন্তু একবার রেগে গেলে তখন কিন্তু এরা কাউকে চিনে না, এক কথায় পাগলা ষাঁড়ের মতো হয়ে যায়। এছাড়াও বৃষরাশির জাতক ও জাতিকারা খুব রোম্যান্টিক টাইপের হয় এবং এই রাশির জাতক ও জাতিকারা দেখতে একটু সুন্দর হয় এবং সৌন্দর্যের পূজারী হয় এবং এই রাশির জাতক ও জাতিকারা একটু নির্জন জায়গা অর্থাৎ একটু শান্তিপূর্ণ জায়গা কিন্তু এরা পছন্দ করে, আমি এতদিনকার রিসার্চে তাই দেখেছি এবং সেইখান থেকেই আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিতে চলেছি। এবার আসা যাক মহাদেবের প্রিয় পাত্র এই বৃষরাশির জাতক ও জাতিকারা হয়, তার কারণ দেখুন, মহাদেব কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকার মতো কিন্তু সাদাসিধে এবং মহাদেবকে কিন্তু অল্পতে তুষ্ট করা যায়, মানে একটু ফুল, একটু বেলপাতা, একটু দুধ গঙ্গা জল মাথায় ঢাললেই কি না মহাদেব তুষ্ট হয়ে যায়। ঠিক তেমনি বৃষরাশির জাতক ও জাতিকারাও অল্প মিষ্টি মিষ্টি কথাতেই কিন্তু এরা ফিদা হয়ে যায় এবং মহাদেব যেমন ছোটোখাটো ভুল হলেও কিন্তু সেই ভুলকে ধরে না, ঠিক তেমনি বৃষরাশির জাতক ও জাতিকারা ছোটোখাটো যদি কোনো ভুল হয় সেই ভুল নিয়ে কিন্তু সেই ভুলকে তারা ধরে না। এর পাশাপাশি মহাদেব কিন্তু একটু ঠান্ডা জায়গা অর্থাৎ কৈলাস পছন্দ এবং ওখানেই উনি থাকেন, ঠিক তেমনি দেখুন বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু একটু ভালো পরিবেশ চায়, অ্যাকচুয়ালি ওই গ্যাঞ্জাম পরিবেশ এরা পছন্দ করে না, এরা একটু শান্তিপ্রিয় জায়গা পছন্দ করে কিন্তু। তো এই হলো মহাদেব এবং বৃষরাশির জাতক ও জাতিকার কিছু কম্বিনেশন অর্থাৎ একই রকম জিনিস তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়।
এবার আসি বৃষ রাশির জাতক ও জাতিকারা কি এমন একটু একটি কাজ করলে আপনাদের জীবনে সাকসেস পাবেন। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, জীবনে যে কোনো কাজ করার আগে আপনারা মহাদেবের মাথায় দুধ এবং গঙ্গা জল এবং বেলপাতা প্রদান করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মনোবাঞ্ছা মহাদেব রাখতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, এগুলো কোনো গল্প কথা বলছি না, এগুলো বাস্তব কথা বলছি, আপনারা একবার করে দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যে কোনো কাজে সাকসেসফুল হবেনই হবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।